লালমনিরহাট শহরে কালীবাড়ি এলাকায় একই উঠানে মসজিদ আর মন্দির এ যেন সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত সময় মতো চলছে মুসলিম সম্প্রদায়ের আজান নামাজ আর হিন্দু সম্প্রদায়ের উপাসনা ধর্মীয় সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করে প্রায় দুইশ বছর ধরে চলছে দুটি উপাসনালয় নেই কোনো বিতর্ক নেই কোনো সংঘাত একই বৃত্তে দুটি ফুল শোভা ছড়াচ্ছে পুরো এলাকা জুড়ে লালমনিরহাট জেলা প্রতিনিধি রাহেবুল ইসলাম টিটুলের পাঠানো তথ্যচিত্রে একদিকে মসজিদে আজানের ধ্বনি আর অন্যদিকে মন্দিরে উলো ধ্বনি একই আঙ্গিনায় দুটি উপাসনালয় দুটি ভবনের দূরত্ব মাত্র দুই ফুট একই মাঠে চলে ওয়াচ মাহফিল এবং সনাতন ধর্মাবলম্বীদের পূজা উৎসব দুইশত বছর ধরেই এমন সম্প্রীতির মেলবন্ধন চলছে লালমনিরহাটে শহরের কালীবাড়ি এলাকায় পুরান বাজার জামে মসজিদ ও কালীবাড়ি মন্দিরের অবস্থান সম্প্রীতির এক অনন্য নিদর্শন তারা তাদের পূজা অর্চনা করে আমরা আমাদের নামাজ কায়ম করি নামাজের সময় এরা কোনো ডিস্টার্ব করে না আমাদের মধ্যে যে ভাতৃত্ববোধ এটা সত্যি ইসে নিয়েও বিভিন্ন জায়গা থেকে লোকজন এটা ঘুরে দেখতে আসে নামাজের সময় যখন হয় তখন ওরা বন্ধ করে নামাজ শেষ হয় তখন ওরা চালু করে এখানে কোনো মানে কোনো ভেজাল বা দুর্ঘটনা কোনো হয় না দুই ধর্মের মানুষই এরা ধর্ম ধর্ম তাল পালন করে এখানে কোনো বিভেদ নেই কোনো সমস্যা নাই নোটেনশন এগুলো এগুলো আমরা আমাদের ধর্ম আমরা পালন করি তাদের ধর্ম তাদের পালন করে আমাদের পূজা সারা পূজা অর্চনা চলে তাদের নামাজের সময় নামাজ তখন আমাদের ঢাকডোল সব বন্ধ থাকে দুই সম্প্রদায়ের আলাদা আলাদা ধর্ম তবে নির্ভয়ে পালন করছেন নিজ নিজ ধর্মীয় কর্ম এতে নেই কোনো ভেদাভেদ ত্যাগের মহিমায় এমন সম্প্রীতির বন্ধন তৈরি করা সম্ভব হয়েছে বলে জানান মসজিদের ইমাম ও মন্দিরের পুরোহিত আমরা ধর্মীয় নেতা হিসাবে সবসময় মানুষকে বোঝানোর চেষ্টা করি বা মানুষকে বলার চেষ্টা করি যে যার যার ধর্ম আমরা শেষে পালন করব মসজিদে আমরা নামাজ পড়ি ওনারা মন্দিরের মধ্যে ওনাদের ধর্মের কর্ম চলে যার 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 মতো আমরা চলছি আমরা সবাই একতা হিসেবে আমরা সুন্দরভাবে দেখি সুন্দরভাবে কাজকর্ম করি আমাদের যখন পূজা হয় তখন ওদের নামাজ হয় না আর ওদের নামাজ হয় তখন আমাদের কোনো পূজা হয় না এই আমরা মিল মহরতে কিন্তু আমরা লারমদাইল লোক সুন্দরভাবে প্রতিষ্ঠান করি আমরা এই জিনিসটা চলতেছি বাংলাদেশে এরকম হওয়া আরো দরকার দুই ধর্মের অনুসারীদের মাঝে সম্প্রীতির এই বন্ধন নতুন প্রজন্মকে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে উদ্বুদ্ধ করবে বলে জানাই জেলা পুলিশ এখানে হিন্দু এবং মুসলমান ধর্মের লোকজন তারা তাদের ধর্মকর্ম পালন করে আসছে ইতিপূর্বে কখনোই আমাদের এখন কোনো নিউজ হয়নি যে এখানে মুসলমান এবং হিন্দুদের তাদের কাজকর্ম করতে গেলে ঝামেলা হয়েছে এরকম কোনো নজির আমাদের নেই এটি আসলে সাম্প্রদায়িক সম্প্রীতির এটি অনন্য মিল বন্ধন যেটি আসলে একটা বিরল দৃষ্টান্ত আমাদের জন্য যুগের পর যুগ সময় গড়িয়েছে বদলে গেছে মসজিদের ইমাম ও মন্দিরের পুরোহিত কেবল বতলাইনি দুই সম্প্রদায়ের মানুষের সম্প্রীতি হাজার বছর ধরে এই সম্প্রীতি বজায় থাকুক এমন প্রত্যাশা দুই ধর্মের মানুষের জইনুল আবিদিন চেনেলেছ নিউজ ডেস্ক